আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আশা করি আপনারা সবাই ভালো আছেন। বাংলাদেশ ক্রিকেটে যদি আমি বলি সব থেকে সফলতম পেসারকে, সর্বপ্রথম একটি নামই ভেসে উঠবে, সেটি হলো মাশরাফি বিন মর্তুজা। মাশরাফি বিন মর্তুজার পরে আর কোনো সম্ভাবনাময় বলার বাংলাদেশে ছিল না পেস ইউনিটে। সম্ভাবনা জাগিয়েছিল বাংলাদেশ পেস বোলারদের মধ্যে মাশরাফি বিন মর্তুজার যদি কেউ উত্তরসূরি হতো, সব থেকে দৌড়ে আগিয়েছিল বাংলাদেশের শাহাদাত হোসেন। শাহাদাত হোসেন আমরা জানি অনেক সম্ভাবনাময় একজন বোলার ছিল। এরপরে একের পর এক বাংলাদেশের পেস বোলার আসে, কিন্তু মাশরাফি বিন মর্তুজার উত্তরসূরি হওয়ার যোগ্যতা রাখতে পারেননি, বা মাশরাফি বিন মর্তুজার সুনাম বয়ে সুনাম রাখতে পারেননি বাংলাদেশের কোনো পেস বোলার। এর সাথে আমরা বলতে পারি বাংলাদেশের একসময় টেস্ট খেলোরে বাংলাদেশের রবিউল ইসলাম নামে একজন বোলার ছিলেন, তার বলে সুইং অসাধারণ সুইং ছিল, যা এখন মোস্তাফিজুর রহমানের বলে সাম্প্রতিক সময় দেখা যায়। আমরা দেখি বাংলাদেশ ক্রিকেটের এখন বর্তমান সময়ে যদি পেস বোলারের কথা বলা হয়, সব থেকে সবাই 100 জনকে যদি জিজ্ঞেস করা হয়, 100 জনকে যদি প্রশ্ন করা হয়, 100 জনের মধ্যে 50 জন যদি 5 জন অথবা 3 জনের শর্টলিস্ট করতে দেওয়া হয়, 50 জন সর্বপ্রথম যে নামটি সিলেক্ট করবে সেটি হলো তাসকিন আহমেদ। এরপরের 50 জন সাম্প্রতিক ফর্মকে বিবেচনা করে বাংলাদেশের 1 নম্বর পেস বোলার হিসাবে ধরবেন শরীফুল ইসলামকে। বাংলাদেশ 2023 সালে যতগুলো আন্তর্জাতিক মানের ম্যাচ খেলেছে, তার মধ্যে সবথেকে সফল থেকে সফলতম বোলার হচ্ছে মিস্টার শরীফুল ইসলাম। এরপরে তাসকিন আহমেদ বাংলাদেশের ওয়ার্ল্ড ক্লাস একজন বোলার, তার বিষয়ে আসলে বলার কিছুই নাই, সে অনেক ভালো একজন ফাস্ট বোলার। সাম্প্রতিক সময়ে তার পিছনে যে ইঞ্জুরি পিছু হাঁটছে না, ইঞ্জুরির কারণে বাংলাদেশ থেকে অনেক ম্যাচ ছিটকে গেছেন এই সুপারস্টার তাসকিন আহমেদ। তাসকিন আহমেদের সম্পর্কে আমরা সবাই জানি তাসকিন আহমেদের কতটুকু দম। বাংলাদেশে মাশরাফি বিন মর্তুজার প্রথম উত্তরসূরি হিসাবে নিজেকে যোগ্য গড়ে তোলেন এই বাংলাদেশের তাসকিন আহমেদ। তাসকিন আহমেদের বল, সুইং এবং বলের পেস দিয়ে আকর্ষণ বাড়ায় ক্রিকেট প্রেমীদের। বাংলাদেশের 5 জনের যদি শর্টলিস্ট করতে দেওয়া হয় কোনো 100 জনকে, তাহলে সর্বপ্রথম তাসকিন আহমেদের নাম উঠবে, এরপরে আসবে শরীফুল ইসলাম, 3 নম্বরে অবভিয়াসলি থাকবে মুস্তাফিজুর রহমান, যে কিনা 2023 সালে আউট ফর্মে ছিলেন, বর্তমানে সাম্প্রতিক সময়ে তিনি আবারও দুর্ধর্ষ হিসাবে ফর্মে ফেরার ইঙ্গিত দিচ্ছেন, যার সুবাদে তাসকিন আহমেদকে এবং শরীফুল ইসলামকে বিসিবি এনওসি না দিয়ে মুস্তাফিজুর রহমানকে আইপিএল খেলার জন্য এনওসি দিবে বলে নিশ্চিত করেছে বিসিবি। এরপরে আমরা দেখি বাংলাদেশ ক্রিকেট টিমের 4th নম্বর বলার যদি হিসেব করা হয়, তাহলে অবশ্যই এবাদত হোসেনের কথা এখানে প্রথমে ভেসে উঠবে, কারণ বাংলাদেশের সাম্প্রতিক সময়ে সবচেয়ে ধারাবাহিক এবং মানসম্মত বলার হতে পারতেন এবাদত হোসেন, এবং বিশ্বকাপেও তার স্যালুট দেখতে পেত গোটা বিশ্ব। কিন্তু তাকে ইঞ্জুরিতে আক্রান্ত হয়ে বিশ্বকাপ মিস করেছেন, বিশ্বকাপের আগে সিরিজ মিস করেছেন, বিশ্বকাপের পরের বাংলাদেশের যে ট্যুর ছিল, বাংলাদেশের যে টেস্ট ম্যাচ ছিল, সেই সিরিজগুলো বাংলাদেশ থেকে তিনি ছিটকে গেছেন ইঞ্জুরির কারণে। এরপরে বাংলাদেশের সম্ভাবনাময় থেকে সম্ভাবনাময় বাংলাদেশের ইতিহাসের সেরা বোলার হওয়ার ইঙ্গিত দিচ্ছেন বাংলাদেশের একমাত্র সুপারস্টার, তরুণ সুপারস্টার হাসান মাহমুদ। হাসান মাহমুদের বলিং অ্যাকশন, বলিং সুইং, বলিং পেস, বলিং লাইন লেন্থ বলেন, সব কিছুতে মহাতারকাদের ভিতরে যে সমস্ত গুণাবলী থাকার দরকার, তার ভিতরে সেই সমস্ত গুণাবলী দেখতে পাওয়া যায়। এখন হচ্ছে বাংলাদেশের 2019 ক্রিকেট থেকে আসা আরও কিছু প্লেয়ার আছে, তাদের কথা না বললে নয়, নতুনভাবে বাংলাদেশের তানজিন হাসান সাকিব যাত্রী নিয়েছেন বাংলাদেশের বোলার কাকে বলে। বিশ্বে এখন মাথা উঁচু করে দাঁড়াচ্ছে বাংলাদেশের পেস বোলাররা, যে কোনো টুর্নামেন্টে, যে কোনো আইসিসির ইভেন্ট বলেন বা আইসিসির যে কোনো টুর্নামেন্ট বলেন, প্রিমিয়ার লিগ বলেন, সমস্ত লিগে
বাংলাদেশের বোলারদের চাহিদা ক্রমাগত বাড়ছে। শুধু বাড়ছে না, বহু ব্যয়বহুল আকারে বাড়ছে, যার প্রেক্ষিতে আমরা দেখতে পাই আইপিএল এর মতো একটি আসরে বাংলাদেশি বোলারদের কতটা চাওয়া থাকে, তাদের কতটা পাওয়া থাকে, বাংলাদেশি বোলারদের কতটা চাহিদা থাকে। সেই চাহিদা মোতাবেক শুধু দেশের কথা চিন্তা করে বাংলাদেশের বিসিবি বোর্ড নাজমুল হাসান পাপন তিনি তাদেরকে কোন লীগ, এই সুপারস্টার বোলারদের বিশেষ করে তাসকিন আহমেদ, শরীফুল ইসলাম এবং এবাদত হোসেনকে বাইরের কোনো প্রিমিয়ার লীগ খেলতে দেবেন না, কারণ দেশের স্বার্থে দেশের ম্যাচ রেখে দেশের জন্য তাদেরকে সুরক্ষিত রাখবেন এবং তাদেরকে ক্ষতিপূরণ দেন। আমরা দেখি গতবার আইপিএলে তাসকিন আহমেদের খেলার অনুমতি না দিয়ে তাসকিন আহমেদকে ক্ষতিপূরণ দেয় সাকিব আল হাসানকে সহ। আমরা দেখি বাংলাদেশের যখন পেস ইউনিট বর্তমানে যে কোনো দলের জন্য বড় হুমকি হিসেবে দাঁড়াতে পারে বাংলাদেশের এই পেস বোলাররা, যেহেতু বাংলাদেশের পেস বোলারদের সাম্প্রতিক সময়ে অনেক উন্নতি ঘটেছে, সেটি বাংলাদেশের সবথেকে সফলতম কোচ অ্যানাল ডোনাল্ডের হাত দিয়ে। অ্যানাল ডোনাল্ডের সোয়াপে বাংলাদেশ পেস নির্ভর একটি দল হতে পারে, পেস নির্ভরশীল একটি দেশ হিসাবে গড়ে উঠতে পারে। এই অ্যানাল ডোনাল্ডের মাধ্যমে বাংলাদেশের যে পেসাররা উঠে আসছে, যে সমস্ত পেসারদের কোয়ালিটি বাড়ছে, যার সুবাদে আমরা নিউজিল্যান্ডের মতো মাটিতে গিয়ে প্রথম একটি ওডিআই ম্যাচ জিততে পারি এবং টি টোয়েন্টি ম্যাচও জিতে আসি আমরা, যা এটি ইতিহাসের প্রথম হিসাবে ছিল। বাংলাদেশের সফলতম কোচ অ্যানাল ডোনাল্ড, তাকে আমরা কেলেঙ্কারিতে, তাকে আমরা মিথ্যা অপবাদ দিয়ে, তাকে আমরা বিভিন্ন রকমভাবে লাঞ্ছিত করে, অপমানিত করে, শুধুমাত্র চন্দ্রিকা হাজরা সিংয়ের মন রাখার জন্য আমরা সব কিছু করছি, এমন বিসিবি বস, বিসিবির কমিটি এমনভাবে তাদের জাত প্রকাশ করছে, এমনভাবে তাদের বহিঃপ্রকাশ করছে, তারা যেন বাংলাদেশের হেড কোচ চন্দ্রিকা হাজরা সিংয়ের কুকুরের মতো ব্যবহার করে, বাংলাদেশের হেড কোচের মানে পোষা গোলামের মতো আচরণ করে এবং তিনি সবার উপরে বসে ছড়ি ঘুরান বাংলাদেশের হেড কোচ চন্দ্রিকা হাজরা সিংয়ে, যার সুবাদে বাংলাদেশের সফল থেকে সফলতম কোচ অ্যানাল ডোনাল্ডকে বিতাড়িত করা হয় এবং তাকে চুক্তিতে না রাখার প্রস্তাব পেশ করা হয়। এ থেকে আমরা বলতে পারি ভালো মানুষের কদর বোঝে না বাংলাদেশ টিম। সাম্প্রতিক সময়ে বাংলাদেশের ফর্মের বিবেচনা করে আমরা বলতে পারি বাংলাদেশের যে সমস্ত পেস ইউনিটের মধ্যে যে সমস্ত পেস বোলাররা আছেন, এখন বর্তমানে আছেন শরীফুল ইসলাম, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান, তানজিন হাসান, সাকিব, হাসান মাহমুদ, এবাদত হোসেন, আরও অনেক পেসার আছে সম্ভাবনাময়, তাদেরকে যদি আমরা ভালো পরিচর্যা এবং যত্ন করতে পারি, ভবিষ্যতে বাংলাদেশে আরও উন্নত মানের পেসার আসবে, যে পেসারদের হাত দিয়ে বাংলাদেশ একদিন বিশ্বকাপের মতো সাফল্য বয়ে আনতে পারবে, এটাই আমাদের সকলের প্রত্যাশা।